হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকালকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন একদম সকাল, ঘুম থেকে উঠেছি, কুয়াশা পড়ছে। আজকে ঘুম থেকে উঠে দেখি কুয়াশা সারা সাদা হয়ে রয়েছে কুয়াশা। তো এখন চলে যাব বাড়িতে। তো রেডি হব, মা চা বানাচ্ছে। তো সবাই সবাই কাজে ব্যস্ত, তাড়াতাড়ি চলে যাব। গিয়ে দেখি আদিকে স্কুলে পাঠাতে পারি কি না, তার জন্য একটু তাড়াতাড়ি চলে যাওয়ার প্ল্যান। ও আর রৌদ্র উঠে গেলে প্রচণ্ড গরম লাগে, তার জন্য রৌদ্র ওঠার আগে আগে চলে যাওয়ার প্ল্যান। তো এখন চাটা খেয়ে রেডি হয়ে চলে যাব। তো ব্লগটা কন্টিনিউ করো, করি না করি তোমাদের সাথে শেয়ার করবো এগুলো। তো এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো ভোরের দিকেই, এখনও পুরো সকাল হয়নি। তো আমার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হলো। ওইদিকে পায়েল খট্টর ঝাড়ু মোছা দিচ্ছে, এদিকে মা চা বানাচ্ছে, কারণ আমরা আজকে ভোরবেলায় উঠে গিয়েছি, বাড়ি চলে যাব। তো কালকে যাওয়ার কথা ছিল, তো কালকে একটা প্রোগ্রাম ছিল। বাবু তো প্রমোশন পেয়েছে, তোমরা আগের ব্লগে দেখেছই। তো তার জন্য একটা প্রোগ্রাম ছিল রাতে, তো তার জন্য আর যেতে পারিনি। বাবু না করলো যে যাস না তোরা। আর এখানে দেখো, মা কতগুলো আম টুকি এনে রেখেছে, এগুলো সলি দেবে, শুকিয়ে সলি করে পরে টক খাওয়ার জন্য। তো এখন চা রেডি হয়ে গেল, তো চা দিয়ে দিয়েছে, তো আমরা চা খাচ্ছি। তো নিমকি দিয়ে চা খাচ্ছি, কারণ কালকে রাতে যে প্রোগ্রামটা ছিল, তো মিষ্টি সিঙ্গারা নিমকি অনেক প্রচুর রয়ে গিয়েছে, তো এগুলো দিয়ে বলছিল মা চা খাওয়ার জন্য। কিন্তু আমি বললাম যে না, শুধু নিমকি দিয়ে খাবো, অন্য কিছু খাবো না, ভালো লাগছে না এত সকাল কিছু খেতে। একদম ভোরবেলা উঠেছি, তো ভোরবেলা উঠে যাওয়ার কারণ হচ্ছে আদিকে স্কুলে পাঠাবো, কারণ স্কুল মিস করলেই ক্ষতি হবে ওর। তো তার জন্য স্কুলে যাব, তার জন্য একদম ভোরে উঠে গিয়ে ওকে স্কুলে নিয়ে যাব। চলে যাব, সব রেডি। চলো কি খুশি আয়া, আদি বারে গেছি, আদি বারে আদি আবো, তো কইয়াছি আবো, আদি আবো। তুমি রেখা দিলে দে, আর লাগতো না তো। এই দেখো, সূর্য এখনো উদয় হচ্ছে, খুব দারুণ লাগছে দৃশ্যটা দেখতে, খুবই মনোরম। আর এখানে দেখো প্রচুর মানুষ মর্নিং ওয়াক করছে, আর আমরা বাড়িতে যাচ্ছি। তো রাস্তাও একদম ফাঁকা, গাড়ি ঘোড়া এত নেই, গাড়ি একদমই কম, একদম সকাল। তো তার জন্য আমরা এসে পড়েছি বাড়িতে। আদি ঘুমিয়েছিল বাইককে, দেখো আদি চোখে ঘুম, আদি বাইকে ঘুমিয়েছিল তখন। দেখো ফুল নিয়ে এসেছি বাড়ি থেকে পুজো দেওয়ার জন্য। চালা ঘরে চালা,
বাড়িতে এসেছি 7:30টা বাজে। তো আমাদের এখান থেকে এখানে আসতে 1.5 ঘন্টা কি পৌনে 2 ঘন্টা লাগে। তো এসে পড়েছি 7:30টা বাজে এসেছি, এসে একটু রেস্ট টেস্ট করেছি, করে আদির স্কুল তো 9টা থেকে, তো এখন আদির সময় হলো 8:30 বাজে। তো আদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি। প্রথম ভাবছিলাম কি স্কুলে পাঠাবো কি পাঠাবো না, তারপরে না ভাবলাম যে না পাঠিয়ে দিই, এসেছি স্কুলে পাঠানোর জন্য পাঠিয়ে দিই। ভালো লাগছে না, কালকে রাতে এত গরম লেগেছে, ঘুমটাও তেমন হয়নি ভালো, তার জন্য শরীরটাও খুব অস্বস্তি লাগছে। তো আদিকে এখন রেডি করিয়ে দিলাম, ও স্কুলে যাবে, ওর বাবা ওকে স্কুলে নিয়ে দিয়ে আসবে, আর আমি ঘরের কাজগুলো করে নিই। আদি আদি থেকে আদির স্কুল ব্যাগ বড়, তার থেকে তার ব্যাগ বড় কই আর কি। টাটা বাবাই। কিন্তু এনেকি বাই হেলমেট লাগ লাগনি ফেলছি সকে না লই ইরে সর লই এই একটা ইরে সর দরকার লাগে তারে মসিন নদ আসলো। তো আদিকে তো স্কুলে পাঠালাম, তো এখন দেখো এখানে লাউ পাতা। তো ঘরে এসে ভাবছি যে কি রান্না করব, এখানে ডাল নিয়েছি, আর এখানে দেখো একটু লেসুন থেতো করে নিয়েছি, আর এখানে মা আসার সময় আম দিয়ে দিয়েছে, তো আমগুলো দিয়ে ডাল রান্না করব, আম ডাল রান্না করব। তো ও বাড়িতে গিয়ে আম ডাল রান্না খেয়েছি, তো এখন আমি ঘরে রান্না করবো। আর ভাত হয়ে গিয়েছে, দেখো ভাতের মার ছড়ানোর জন্য এখানে রেখে দিয়েছি। তো এই দেখো এসব রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো আদিও এসে পড়লো। আর এখানে দেখো দুপুরে প্রচণ্ড গরম লাগছিল, এত গরম সহ্য করার মতো না। তো রাস্তা দিয়ে যাচ্ছিল আইসক্রিম, আইসক্রিম দাদা ডাকছে, আইসক্রিম নেবেন আইসক্রিম নেবেন। তখন আমি ভাবলাম না আইসক্রিম নিয়ে নিই তিনজনের জন্য। আদিও বলছে যে মাম্মা আইসক্রিম খাবো, তো আইসক্রিম তিনটা নিয়ে নিলাম, আমার বর গিয়ে নিয়ে আসলো। তো এখন খাচ্ছি বসে বসে, শরীরটা ঠান্ডা করছি। তো এত গরম কিছুদিন ধরে প্রচণ্ড গরম সহ্য হচ্ছে না, কী করবো। ঘরেও ঠান্ডা কিছু নেই, এসেছি বাড়িতে তার জন্য। আর দেখো আদি কী করে আইসক্রিম খাচ্ছে দেখাচ্ছে সবাই। তো এখন বিকাল টাইম, তো বাইরে এসে বসে আছি, ঘরে আর ভালো লাগছে না। তো বাইরে একটু বাতাসা আছে হালকা, আর ঘরে না ফাঁকার বাতাস এত গরম লাগছে, তাই বাইরে এসে বসে এসে ঘেমে চুবা হয়ে গিয়েছি। তারপরে এসে আমি আর আমার ছেলে বসে আছি, একটু বাতাস খাচ্ছি, হালকা বাতাস বইতেছে তার জন্য। তো ভালোই লাগছিলো। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাবাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, নতুন আইটি ব্লগে দেখা হচ্ছে।